नमस्कार বন্ধুরা, পাপিয়াস কুকিং এন্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার সঙ্গে থেকে দেখুন আমি কিভাবে আজকে বাটি চচ্চড়িটা তৈরি করছি। আজকে বাটি চচ্চড়ি বানাবার জন্য আমি বড় সাইজের 3টে আলু এরকম লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, দেখুন মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, সেটাও কিন্তু এই লম্বা ভাবেই কেটে নিয়েছি। আর এখানে 7টা 8টা কাঁচা লঙ্কা আছে, কিছুটা চিড়ে নিয়েছি, কিছুটা মুখ ফাটিয়ে নিয়েছি। যেহেতু এটা বাটি চচ্চড়ি সেই জন্য আমি এখানে একটা অ্যালমুনিয়ামের বড় বাটি নিয়ে নিলাম। আর যদি আপনাদের কাছে বড় অ্যালমুনিয়ামের বাটি না থাকে তাহলে আপনারা কড়াইতেও করতে পারেন। আর এইবার কেটে রাখা আলুটা আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুব কম সময়ে হয়ে যায়, যারা খুব ব্যস্ত তারা এই রান্নাটা অবশ্যই করবেন, করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আলুটা আমার বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে, এবার দেখুন পেঁয়াজটা আমি একটু এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে দেব। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমার পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে, এবার এই পেঁয়াজটাও আমি বাটিতে দিয়ে দেব। এবার আমি টমেটোটাও বাটিতে দিয়ে দেব। আর এই রান্নাটা রুটি, লুচি, পরোটা যা কিছুর সঙ্গে খাবেন অসম্ভব সুন্দর লাগবে। খুব কম সময়ে একটা সুস্বাদু রেসিপি আজকে আমি দেখাতে চলেছি। এবার আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম বুঝে কাঁচা লঙ্কা দেবেন। আমি হাফ চামচ থেকে একটু কম হলুদ দিচ্ছি। আপনারা যদি মনে করেন হলুদটা না দিলেও কোনো অসুবিধা নেই, আমার একটু হলুদ হলুদ তরকারিটা ভালো লাগে তাই আমি হলুদটা দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা না দিতে চান দেবেন না, কোনো অসুবিধা নেই। এবার আমি জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খেয়াল রাখবেন এই তরকারিটা কিন্তু করতে গেলে সব কিছু একসঙ্গে দিয়ে দিতে হয়। আমি একটু চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। আমি ওপর থেকে নুন, হলুদ আর মিষ্টিটা একটু মিশিয়ে দিলাম, যেহেতু এটা রুটি, লুচি, পরোটা এইসবের সঙ্গে খাওয়ার জন্য তৈরি করছি, একটু মিষ্টি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি এতে দেব কাঁচা সর্ষের তেল। আমি এই বড় চামচটার 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার সবকিছু বাটিতে দেওয়া হয়ে গেছে, এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেব। দেখুন আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে বসিয়ে দিয়েছি বাটিটা, এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। আর আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে দেব। 6 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা একটু খুলবো, খুলে দেখব কি পর্যায়ে তৈরি হয়েছে। আমি এবার এই খুন্তিটার সাহায্যে একটু উল্টে দেব আর দেখব আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু 10 মিনিটের মধ্যে হয়ে যায়, এই রান্নাটা করতে বেশি সময় লাগে না। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও একটু ঢাকা দিয়ে আরো 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, আমি আবারও ঢাকাটা খুলে দিচ্ছি।
দেখুন আমার বাটি চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আরেকটু উল্টে পাল্টে আপনাদেরকে দেখিয়ে দিই, আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসের ওভেনটা নিভিয়ে দিচ্ছি, দিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বাটি চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি। আজকে আমরা এটা রুটি দিয়ে খাবো। আর আমি যেভাবে আজকে এই বাটি চচ্চড়িটা তৈরি করলাম, এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। খুব ব্যস্ততার সময়ে এই রান্নাটা কিন্তু আমাদের খুব উপকারে আসে। খেতেও যেমন সুন্দর, আর রান্নাও খুব ঝটপট হয়ে যায়। এবার আমি এর উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। আর একটু শশা কুচি দিয়ে দিলাম। যেহেতু রুটি দিয়ে খাবো, এইগুলো দিলে কিন্তু স্বাদটা আরো বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, বাটি চচ্চড়িটা আমি পরিবেশন করে দিয়েছি। আমি দুটো বাটিতে তরকারি দিয়েছি, তার কারণ একটা বাটির ওপরে পেঁয়াজ আর শশা দিয়ে সাজিয়ে দিয়েছি, ওটা তো ভালো বুঝতে পারবেন না, সেই জন্য আমি আর একটা বাটিতে তরকারিটা দিয়ে দিয়েছি। তো আমি যেভাবে বানালাম, আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, সময়ও বাঁচবে, খুব ভালো একটা সুস্বাদু রান্না খেতেও পারবেন। আর আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।